আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কিচেন। প্রথম পদক্ষেপ, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার একটি সাধারণ রান্না, চুনো মাছের চচ্চড়ি। আপনারা এটাকে মোরলা মাছের চচ্চড়িও বলতে পারেন। সাধারণ রান্না, শুধুমাত্র কয়েকটা উপকরণে অসাধারণ কিভাবে হয় সেটা জানার জন্য আপনাকে অবশ্যই দেখতে হবে এই মোরলা মাছের রেসিপি পুরোটা। আসুন দেখে নিই এটা বানানোর জন্য কি কি উপকরণ নেওয়া হয়েছে। এখানে কোরিয়ান্ডার পাউডার বা ধনে গুঁড়ো আছে অল্প পরিমাণে, এখানে আছে কিউমিন পাউডার 1 টেবিল চামচ, এটা দেখতেই পাচ্ছেন হলুদ গুঁড়ো আছে 1 চা চামচ, সামান্য পরিমাণ আছে লঙ্কা গুঁড়ো, কারণ চিলি লঙ্কা গুঁড়োটা আমি খুব কম পরিমাণে ব্যবহার করছি এই কারণেই, কারণ এখানে আমি কাঁচা লঙ্কা, লাল কাঁচা লঙ্কা ব্যবহার করেছি বলে। পরিমাণ মতো নুন, কেটে রাখা টমেটোটা দেড়টা টমেটো আছে, একটু বড় সাইজের টমেটো নিলেও হবে বা মিডিয়াম সাইজের একটা টমেটো নিলেও হবে, আমি যে মিডিয়াম সাইজের টমেটো। কেটে ধুয়ে নেওয়া কুচি কুচি করে 1 কাপ কাটা পেঁয়াজ ধুয়ে নিয়েছি এটাকে। আর আছে আসল ইনগ্রিডিয়েন্টস, মোরলা মাছ এটাকে বেছে ধুয়ে নেওয়া হয়েছে এবং ব্যবহার করার আগে আমি আর একবার এটি ধুয়ে নেব। আসুন তাহলে দেখা যাক রান্নাটা কীভাবে হয়। আর অবশ্যই এটা আমি সর্ষের তেলে করব। তাহলে আসুন রান্নাটা শুরু করে দিই। এটা আমি একটু অন্য প্রসেসে রান্না করব, তার জন্য মাছটাকে ধুয়ে একটু নুন মাখিয়ে রেখেছিলাম, ব্যবহার করার আগে আমি আরেকবার ধুয়ে নিচ্ছি ভালো করে। ধুয়ে নেওয়ার পর মাছটা আমি পুরো মাছটা আমি কড়াতে দিয়ে দিলাম এবং প্রায় সমস্ত উপকরণগুলি এবং অনিয়নটা দিয়ে দিচ্ছি। এবং আস্তে আস্তে করে প্রায় সমস্ত উপকরণগুলি দিয়ে দেব। লঙ্কা দিলাম, গুঁড়ো লঙ্কা দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, কোরিয়েন্ডার অ্যান্ড কিউমিন পাউডার দিলাম, লবণ দিলাম, শুধু টমেটোটাকে আমি কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পরে দেব। এবং এর সাথে প্রায় 1 টেবিল চামচ পরিমাণ তেল দিলাম। দেড় টেবিল চামচ মতো আমি তেল দিলাম, প্রয়োজনে তেলটা আমি আর একবার দেখে নেব। এরপর এই পুরো মশলাটাকে নরম করে মেখে নেব। আমি এর জন্য অবশ্যই গ্লাভসটা ব্যবহার করছি, কারণ খালি হাতে আমি এটা ব্যবহার করতে পারবো না, আমার স্কিনটা খুব সেন্সিটিভ, এটা যদি ব্যবহার না করি আমার সারাদিন হাত জ্বলবে। কারণ যেহেতু আমি এই পুরো অংশটাকে ভালো করে মেখে নেব, তার জন্য আমি আলতো করে মেখে নিচ্ছি, চটকে এমনভাবে মাখতে হবে যেন মাছগুলো গলে না যায়, পুরো মশলাটা যেন মাছগুলোর সাথে মিশে যায় এটাই উদ্দেশ্য, কিন্তু মাছগুলো গলি দেওয়া নয়, এমনভাবে মাখতে হবে আলতোভাবে। পেঁয়াজগুলোকে একটু নরম করে দেয়া, অবশ্য ইচ্ছা করলে
মাছ ছাড়া পুরো মশলাটা একবার ভালো করে মেখে নিতে পারেন, দিয়ে তারপর মাছগুলো মেশাতে পারেন, যে যে যেরকম ভাবে করতে পারে। আমি পুরো মাছটা মিশিয়ে নিলাম, মিশিয়ে নিয়ে তারপর আমি টমেটোগুলো দিয়ে দেবো। আর উপর থেকে অনেকটা আমি কাঁচা তেল ছড়িয়ে দিচ্ছি। এখন আর নুন দেবো না, কারণ পরে আমি নুন এবং ঝালটা পরে চেক করে নেব। আর জল দিয়ে হাতটা ধুয়ে নিলাম। আরো একটু জল লাগবে। কারণ এই জলই পুরো রান্নাটা হবে। ব্যাস, এবার আমি গ্যাসটা অন করে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে এটা আমি হতে দেবো। এবং ঢাকনাটা খুলে দিচ্ছি, কারণ ঢাকনা দিয়ে রাখলে আবার জলের পরিমাণটা আবার বেড়ে যাবে, তখন শুকাতে অনেক দেরি হবে। আমি ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। আমি 1 চা চামচ পরিমাণ এখানে রসুন বাটা অ্যাড করলাম, দিয়ে আমি নেড়ে দিচ্ছি একবার। রান্না যখন এই পর্যায়ে চলে আসবে, অর্থাৎ জলটা যখন কমে যাবে, তখন এই পর্যায়ে আমি একটু কোরিয়েন্ডার লিভস, ফ্রেশ কোরিয়েন্ডার লিভস আমি ব্যবহার করছি। আপনারা এখন লবণ আর নুনটা চেক করে নেবেন। আমি করে নিচ্ছি, এই ধনে পাতার ফ্লেভার রান্নার টেস্টটাকে আরো বাড়িয়ে দেয়। জানি অনেকেই হয়তো ধনে পাতা পছন্দ করেন না, যারা পছন্দ করেন না তারা অবশ্যই অ্যাভয়েড করবেন। আমি একটু লবণটা চেক করে নেব। লবণ ঝাল একদম পারফেক্ট আছে, শুধু আরেকটু হওয়ার জন্য অপেক্ষা করব। পেঁয়াজটা আরো নরম হবে এবং এই ধারে ধারে যে জমা জমা জল আছে সে জলটা আরো একটু শুকিয়ে যাবে, দেখতে পাচ্ছেন। রান্না অলমোস্ট হয়ে এসেছে। আমি এই পর্যায়ে অ্যাড করব গোটা কতক চিনির দানা। আপনারা হয়তো ভাবছেন মাছে চিনির দানা সর্বনাশ, কিন্তু না, এই কয়েক টুকরো চিনির দানা
যে রান্নার স্বাদটাকে কোন পর্যায়ে নিয়ে যেতে পারে আপনারা না ব্যবহার করলে জানবেন না। এটা হচ্ছে ভালোবাসার ছোঁয়া আমার মনে হয়। এই কয়েক দানা চিনিটা দিয়ে রান্নার স্বাদটা পুরো চেঞ্জ করে দেয়, পুরো অনেকটাই চেঞ্জ হয়ে যায়। কিন্তু এবার আমি হালকাভাবে আলতোভাবে নেড়ে নেবো জাস্ট ওটা মেশানোর জন্য, কিন্তু বেশি নাড়াড়ি করবো না, কারণ মাছগুলো তাহলে ভেঙে যাবে, কারণ মাছগুলো রান্না হয়েই গেছে। এই ভালোবাসার হাতের ছোঁয়া প্রতিটি রেসিপিতে আমার মনে হয় দু চার দানা দরকার। যারা একদমই এইসব রান্নায় চিনি দেখতে পারেন না তাদের হয়তো ব্যাপারটা গ্রহণযোগ্য হবে না, আমারও আগে হতো না, কিন্তু দেখেছি ইউজ করে সত্যি অসাধারণ লাগে। এর জন্য তরকারিটা তো মিষ্টি হয়ে যায় না, টেস্টটা সামান্য মানে অসাধারণভাবে চেঞ্জ হয়ে যায়। ব্যাস আমার রান্না রেডি। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম, এবার আমি এটা সার্ভ করে দেবো আর একটু গার্নিশিং করে দেবো। রান্না রেডি, এবার আমার শুধু একটু গার্নিশিং করা বাকি আছে, আমি এটাকে তুলে নিচ্ছি। ওই লঙ্কা সহযোগে আমি এটাকে একটু গার্নিশ করে দিলাম, দেখুন কেমন অসাধারণ লাগছে। আর ফ্রেশ একটু কোরিয়ান্ডার লিভস আমি উপর থেকে ছড়িয়ে দেব। নাও ইটস রেডি টু সার্ভ। আপনারা রান্না করুন, কেমন হয়েছে আমাকে জানাবেন, অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আমার এই রেসিপিটি। আমি জানি আপনাদের অসাধারণ লাগবে আপনারা যদি এটা রান্না করেন। থ্যাংক ইউ আমার সাথে এতক্ষণ থাকার জন্য, আপনাদেরকে অনেক ধন্যবাদ।